2018 সাল থেকে আমরা কলেজে অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। আমরা মুক্তমঞ্চ বা অডিটোরিয়াম হল বা টিচারের সমস্যা লিয়ে অনেক কিছু সমস্যা লিয়ে আমরা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু এটা আজকে পর্যন্ত কোনো কিছুই পাওয়া হয়েছে না আমরা কলেজে। এমনকি সিএম স্যারের কাছে পর্যন্ত আমরা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল 75 বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছিল এটা তো মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল, কোনো কিছু পাওয়া হয়েছে না। এই দাবি লিয়ে আজকে আমরা পদবরোধ করা হয়েছে। আজকে আমরা যদি একটা লিখিত যদি না হয়, আমরা যতদিন লিখিত হয় ততদিন কলেজ বন্ধ রাখবো। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের সৃষ্টি করব। আর এটা শুধু বিদ্যার্থী পরিষদের আন্দোলন না, এটা সমগ্র স্টুডেন্টের আন্দোলন, সমগ্র কলেজের স্টুডেন্টের আন্দোলন। এটা আমরা এই স্যাংশনটা লাগবেই। মূলত কি কি দাবি নিয়ে তোমরা এই পদবরোধটা করছো? আমরা অডিটোরিয়াম হল, মুক্তমঞ্চ আর টিচারের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে। ও এটা তো ছাত্ররা জানানোর কর্তব্য, আমরা হায়ার এডুকেশনের কথা জানানোর কথা আমরা জানাইছি, ছাত্ররা এখন জানাইব। এর আগে সিএমডিকে তোমরা লিখিত দিছো? আমরা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে সিএম প্রোগ্রামের সময়, একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল। কোনো ধরনের প্রতিশ্রুতি পাইছো এখন পর্যন্ত? প্রতিশ্রুতি তো কোয়া হয়েছিল যে এমনি দেওয়া হইব, এখন পর্যন্ত তো কোনো কিছুই মুখেই সবাই কইতাছে দেওয়া হইব দেওয়া। প্রিন্সিপাল স্যার তো বারবার কইতাছে মুখেই হয় মুখেই হয়, প্রিন্সিপাল স্যার নিজেই হয় মুখে দেওয়া হইব দেওয়া হইব। তো এতালেকে আজকে মুখে না, আমরা কাগজপত্রে লিখিত লাগবো যে আমরা অতদিনের ভিতরে আমরা অডিটোরিয়াম হল বা মুক্তমঞ্চ আমরা পাইমু। তো এই যে আজকে তোমরা এইসব দাবি নিয়ে তোমরা কলেজের সামনে রাস্তা অবরোধ করতেছো কলেজ বন্ধ করিয়া, এটা কতক্ষণ চালিয়ে যাবে এই আন্দোলন? আমরা যতদিন স্যাংশন হয়েছে না অতদিন আমরা চালিয়ে যাই।